হ্যালো এভরিওয়ান, শিমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি করে চলে এসেছে। তো আজকের ব্লগটা আমি বেলফুল গাছ থেকেই শুরু করলাম। তো দেখো গাছে কত বেলফুল হয়েছে। তো এবার দেখো আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের পরে পরে বলছি। তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো রিন্টু বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে, আর ও আমাকে একটু তাড়াই দিচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে পৌঁছতে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এবার। তো এবার দেখো আমি একদম সারদা মঠের সামনে থাকি, তো আজকে তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি এখন দক্ষিণেশ্বর স্টেশনে আছি। তো এখানে এসে প্রথমেই গাড়িটা একটু পার্কিং করে দিলাম, আর ইন্টু গেছে মেট্রো টিকিট কাটতে। তো আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের পরে পরে বলছি। আর পরে বলার কিছু নেই, আজকে একটু কিছু কিনতে যাচ্ছি, মানে ইন্টুর পয়সা ঘষাতে যাচ্ছি। ঠিক আছে চলো, যেতে যেতে কথা বলছি আবার। দেখেছো কত ভিড়, আর তার মধ্যে সেই রকমই গরম, আর এই গরমেই আমাকে আজকেই সব কিছু কিনে নিতে হবে। তার মধ্যে রিন্টুর খুব জোর খিদে পেয়েছে, তো চলে এলাম নিজামসে। তো চলো তোমরা দেখতে থাকো। খাচ্ছে খুব জোর, ওনার খিদে পেয়েছে, 11টার সময় আজকে ভাত খেয়েছে। কেমন খেতে রোলটা? তাই আমি খাচ্ছি না, আমি একটু বেলায় খেয়েছি, কেন গাছ থেকে এসে তারপর খাওয়া দাওয়া করেছি। তোর খিদে পেয়েছে, ও খা, তারপরে তো যাবো কিনতে। বাড়ি গিয়ে বলছি।
চিকেন চিকেন এগ চাউমিন একটা দিন, হাক্কা হাক্কা। ফিশের কি হয় বলুন তো? ফিশ মঞ্চুরিয়ান, সিজুয়ান ফিশ, সিজুয়ান ফিশ গ্রেভি করে। রিন্টু একটু ওয়াশরুম গেছে আর আমি বসে আছি, আমিও গিয়েছিলাম, ও এবার খিদে পেয়ে গেছে, অনেক কিছু কেনাকাটা করেছি আজকে, বেচারার অনেক পয়সা খুশি হয়েছে। তো যাই হোক, পয়লা বৈশাখ সামনে আমার অ্যানিভার্সারি, যা তোমাদের বলেই দিলাম, তো তাই কিছু একটু কেনাকাটা করেছি, করে এবার পুজো করতে এসেছি। খুব খিদে পেয়েছে, মানে আমার এবার খিদে পেয়েছে, ও তো তাও তখন রোল খেয়েছিলো, আমি তখন খাইনি, আমি পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর এখন খাবারও অর্ডার করেছে। তো করে ভালো করে পেট পুজো করে নিই, তো আজকে এটাই আমাদের ডিনারও হবে। তো ঠিক আছে চলো পরে আসছি আবার। দেখো আমাদের ডিনার চলে এসেছে, তো আমাদের ডিনারে ছিল চিকেন এগ হাক্কা নুডলস আর হচ্ছে সিজুয়ান ফিশ। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার তো বাড়ি ফিরতে হবে। আমাদের রাতের ডিনার কমপ্লিট, এবার চলে এলাম মিষ্টি পান খেতে। তো পানটা দারুণ বানিয়েছিল, তো চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। চলো তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে আমি কী কী কিনেছিলাম। তো জকি থেকে আমি আমার জন্য দুখানা গেঞ্জি, দুটো বাড়িতে পরার প্যান্ট এই নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে একটা জুতো, তো সেটা আমি বাটা থেকে নিয়েছি। তো আমি সাধারণত একটুখানি এই ধরনেরই জুতো পরি, কারণ পুরো পাটা ঢাকা থাকলে পাটাও খুব ভালো থাকে আর হাঁটা চলা করতেও বেশ ভালো লাগে এরকম জুতো পরে। তো এই জুতো নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে সানগ্লাস। তো চলো আজকে আমার ব্লগটা আমি এইভাবেই শেষ করলাম। আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।